সবাইকে এডু লেকচার বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ক্লিপস টোপেলের এক্সারসাইজ 6 নিয়ে আলোচনা করব। এই টোপেলে অনেকগুলো এক্সারসাইজ আছে, তার মধ্যে আমরা অলরেডি 5টি ডিসকাস করেছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের যে 5টি ভিডিও আছে সেগুলো দেখবে। আজকে আমরা যে এক্সারসাইজটি করব নাম্বার 6, এবং এই 6 নাম্বার এক্সারসাইজে প্রথম যে এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে সামথিং ড্যাশ স্মেল ভেরি গুড। এখানে স্মেল আছে, আমাদের এইখানে বার হচ্ছে স্মেল। এখন আমরা এখানে এই স্মেলটার কোন ফর্ম, ভার্বের কোন ফর্ম বসাবো? আচ্ছা, আমাদের বাক্য দেখে সামথিং, তার মানে হচ্ছে আমরা এখানে স্মেলস বসাবো, কারণ সামথিং হচ্ছে আমাদের সিঙ্গুলার। সিঙ্গুলার হলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট এই সামথিংটা আমাদের থার্ড পার্সন। আমরা যতটুকু সামথিং, সামবডি, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা স্মেলস বসাই, অর্থাৎ এস যোগ করি, ভার্বের শেষে এস বা এস যোগ করি। এরপরে হচ্ছে নাম্বার 2। নাম্বার 2তে হচ্ছে উই ইট ডিনার অ্যাট 7 o'clock টুনাইট। এখানে যেটি আছে সেটি হচ্ছে সাবজেক্ট হচ্ছে উই, উইয়ের সাথে আমরা কোন ভার্বটির কোন ফর্ম বসাবো। আমাদেরকে পুরোটা বাক্য পড়লে দেখতে পাচ্ছি আমরা উই এইট ডিনার অ্যাট 7 o'clock টুনাইট, মানে হচ্ছে আমরা আজ রাতে ডিনার করতে যাচ্ছি 7টায়। এখন কথা হচ্ছে যেহেতু আমরা ডিনার করতে যাচ্ছি, আমরা অনেকে এখানে ফিউচার ইনডিফিনিট দিতে পারি, বাট এখানে যেহেতু টুনাইটটা ফিক্সড করে দিয়েছে, টুনাইট যেহেতু ফিক্সড করে দিয়েছে, সেহেতু ভবিষ্যতের কোনো কাজ যদি ফিক্সড করে দেয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি, অর্থাৎ উই আর ইটিং, এখানে উই আর ইটিং হবে। এখানে আমাদের ইটের জায়গায় আমরা ইটকে কন্টিনিউয়াস ফর্ম করব, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। উই আর হয়েছে কেন? কারণ উই হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের জন্য আমরা আর বসাবো। এরপর হচ্ছে ভার্বের আইএনজি। ওকে, সো আমরা বুঝতে পেরেছি যে ভবিষ্যতে যখন কোনো কাজ ফিক্স থাকে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। এরপরে নাম্বার 3তে যেটি আছে সেটি হচ্ছে হি প্র্যাকটিস দ্য পিয়ানো এভরিডে। এই যে এভরিডে আছে, এই এভরিডে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, কারণ সে পিয়ানো প্র্যাকটিস করে প্রত্যেক দিন, তার মানে হচ্ছে এটা তার হ্যাবিচুয়াল হ্যাবিট, আর এটা হচ্ছে রেগুলার হ্যাবিট। আর রেগুলার হ্যাবিটের ক্ষেত্রে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ আমাদের ওই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে, তার মানে হচ্ছে আমাদের ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্র্যাকটিসেস হবে, কেননা আমাদের এখানে হি আছে আর হি হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা এখানে প্র্যাকটিসেস ইউজ করব। এরপরে আমরা আসি নাম্বার 4, অর্থাৎ দে ড্রাইভ টু স্কুল টুমোরো। এখানে খেয়াল করো দে আছে, তাহলে আমাদের এখানে ড্রাইভ ঠিক আছে, বাট টুমোরো বলেছে এখানে, তার মানে হচ্ছে ভবিষ্যতের কথা বলছে, একটা নির্দিষ্ট টাইমের, কখন? আগামীকাল। তার মানে হচ্ছে আমাদের কাজটি আমরা ড্রাইভ করব, যেটাই করি সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতে করব, কিন্তু সেটা নির্দিষ্ট করে দিয়েছে, যেহেতু টাইমটা নির্দিষ্ট করে দিয়েছে সেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। অর্থাৎ আমাদের এখানে এই যে টুমোরো আছে, টুমোরো থাকার কারণে আমরা এখানে দে আর ড্রাইভিং দেব। ওকে, সো এরপরে আমরা যে এক্সাম্পলটিতে যাব সেটি হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে আই বিলিভ ইউ। এখানে এই যে বিলিভ আছে, এই বিলিভটা এবং হচ্ছে স্মেল, প্রথম এক্সাম্পল এবং 5 নাম্বার যে এক্সাম্পল, এই দুটোর মধ্যে মিল আছে। কেন আমি বলবো? কিছু ভার্ব আছে নো, বিলিভ, স্মেল, টেস্ট, লাভ, সিম, এরকম কিছু ভার্ব আছে যেগুলো আমাদের ফিলিংস এক্সপ্রেস করে, সেগুলো কোনো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট না, সেগুলো কোনো কন্টিনিউয়াস না, জাস্ট সেগুলো আমাদের ফিলিং এক্সপ্রেস করে, এগুলোকে আমরা কন্টিনিউয়াস করতে পারবো না। নোকে আমরা কন্টিনিউয়াস করতে পারবো না, বিলিভকে কন্টিনিউয়াস করতে পারবো না। যেমন আমি যদি বলি আই এম বিলিভিং, এটা বলা যাবে না, আমরা বলতে হবে আই বিলিভ। তার মানে হচ্ছে আই, যেহেতু আমাদের এখানে ফার্স্ট পার্সন,
সেহেতু আমাদের ভার্বের পিলিবে হবে, এটার সাথে এস বাই এর যোগ করবো না। কেন না আমরা এস বাই এর যোগ করবো না, কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে আমরা ভার্বের শেষে এস বাই এর যোগ করতাম। ওকে, এরপরে হচ্ছে মারিয়া হ্যাভ আ কোল্ড। এই যে এখানে হ্যাভ আছে কিন্তু সাবজেক্ট হচ্ছে মারিয়া, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা এখানে হ্যাজ বসাবো, আমরা হ্যাভ না বসিয়ে হ্যাজ বসাবো, অর্থাৎ আমাদের ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। এরপরে নাম্বার সেভেন, নাম্বার সেভেনে আছে জন হেট স্মোক। এই যে আমাদের হেট আছে এখানে, ভার্ব সাবজেক্ট হচ্ছে জন, জন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে আমরা এখানে হেটের সাথে অর্থাৎ ভার্বের সাথে অ্যাশ বা ইয়েশ যোগ করব, অর্থাৎ আমাদের এখানে হেটস হবে, হেটস হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্রথম যে এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে আমাদের এখানে স্মেলস হবে, কেননা এগুলো আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিটও প্রকাশ করে না এবং কন্টিনিউসও করে না, এটি হচ্ছে আমাদের কোনো একটা ফিলিংস বা আমাদের মুখের স্বাদ বা যে কোনো জিনিস আমরা যখন বলি, কোনো একটা জিনিস যেটা আমরা সরাসরি করতে পারি না বা আমরা চিন্তা করতে পারি বা আমরা ফিল করতে পারি জিনিসটা, অস্তিত্ব বুঝতে পারি বাট সরাসরি দেখি না, সেক্ষেত্রে আমরা এই কিছু ওয়ার্ড ব্যবহার করি, স্মেল, তারপর হচ্ছে নো, বিলিভ, টেস্ট, লাভ, সিম, এই এই ভার্বগুলো আমরা ইউজ করি, সেক্ষেত্রে এগুলোকে আমরা কন্টিনিউস করতে পারি না। এরপরে হচ্ছে আমাদের নাম্বার টু যেটি, সেটির ক্ষেত্রে আমরা দেখেছি যে এভরিডে যেটি আমাদের প্রতিদিনের প্রাত্যহিক কাজ, আর প্রাত্যহিক কাজের ক্ষেত্রে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল ইউজ করি। তার মানে হচ্ছে আমাদের এখানে প্র্যাকটিস আছে, প্র্যাকটিসেস হবে। আর উই ইট ডিনার অ্যাট 7 o'clock টুনাইট, এটির ক্ষেত্রে আমরা যে কাজ করি সেটি হচ্ছে এই যে টুনাইট আমাদের ভবিষ্যতের কোনো একটি কাজ যেটা কি না আমাদের নির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এরপরে চার নাম্বার যে এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে দে ড্রাইভ টু স্কুল টুমোরো। এই যে টুমোরো ওই আগের এক্সাম্পল, দুই নাম্বার এক্সাম্পলের মতো করেই আমরা এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। এরপরে হচ্ছে নাম্বার ফাইভে আমরা নাম্বার ওয়ানের মতো করে আমরা বিলিভকে বসাবো। এরপর হচ্ছে নাম্বার সিক্সে যেটি আছে মারিয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সিঙ্গুলার ফর্ম। এরপরে হচ্ছে নাম্বার সেভেন জন হেটস হেট স্মোক, এখানে জন থার্ড পারসন যার কারণে সিঙ্গুলার, যার কারণে আমাদের এখানে হেটস হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বাকি যে এক্সাম্পলগুলো আছে এই এক্সারসাইজে নাম্বার সিক্স, এক্সারসাইজ নাম্বার সিক্সে যেই এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা নিজেরও করবে, যে কয়েকটি আছে, আর পরবর্তীতে এক্সারসাইজ সেভেন দেওয়া হবে। এভাবে করে আমরা আস্তে আস্তে করে ক্লিপস টুপলে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো, এডু লেকচার বিডির সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।